আপনি কি জানেন জমির দাগ না তথ্য এখন আপনি বাংলার ভূমি পোর্টাল না ভিজিট করেও খুব সহজেই আপনার মোবাইল থেকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং সেটা খুব সহজেই প্রিন্ট আউট করতে পারবেন আপনারা যেমন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিন্টেবল টেবল ভার্সনের ফোর পেজে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে আপনি প্রিন্টও করতে পারবেন আমি মোটেও আপনাকে এর জন্য বাংলার ভূমির যে পোর্টাল সেটা ভিজিট করতে বলবো না কারণ এখান থেকে আপনারা যদি জমির তথ্য ডাউনলোড করতে চান প্রথমত এই যে ওয়েবসাইট সেটা একেবারেই স্লো যারা এখানে কাজ করেন তারা জানেন আর তাছাড়া এখানে নো ইয়ার প্রপার্টি সেকশান থেকে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হয় তবেই কিন্তু আপনারা এখান থেকে তথ্য দেখতে পাবেন আর সেটা কিন্তু আপনারা কোনো মতে প্রিন্ট আউট কিন্তু খুব সহজে করতেও পারবেন না তার জন্যও কিন্তু অনেকটা সমস্যা তো এর জন্য আমি যে প্রসেস ফলো করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন আমি আপনাদের সুবিধার্থী ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম অ্যাপটি ওপেন হতে এখানে পেয়ে যাবেন দাগ ও খতিয়ানের তথ্য ফ্লট খতিয়ান ইনফরমেশন এই টাইপে আপনারা ক্লিক করবেন ওয়েব ভার্সান ফার্স্ট এবং অ্যাপ ভার্সান দুটো ভার্সনের যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন আমি ফার্স্ট অপশানটিকে সিলেক্ট করছি ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবেন তারপর জেলা ব্লক মৌজা চুজ করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন প্রয়োজনে খতিয়ানা তথ্য বা দাগের তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন খতিয়ানা তথ্য দেখার জন্য ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করুন খতিয়ান নাম্বারটা এখানে বসিয়ে দিন সার্চ তো প্রিয় বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দাগ খতিয়ানের তথ্য কিন্তু এখানে ওপেন হয়ে এসছে যতগুলো দাগ আছে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন এবং এই তথ্য আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দরভাবে প্রিন্ট করার জন্য আপনার এখানে যে পিডিএফের অপশানটা লাল কালারে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন অ্যাড ওপেন হলে আপনারা স্কিপ করতে পারেন ক্রস করে দেবেন এবং তাহলেই দেখবেন আপনার সেই খতিয়ানের তথ্য কিন্তু এখানে একেবারে সেভড রেকর্ড ফাইলসের আন্ডারে সেভ হয়ে যাবে তো এটাকে ওপেন করার জন্য এই যে চোখের যে সিম্বলটা এখানে ক্লিক করবেন তারপর ট্রিপল ডটস এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন তাহলে আপনার ডিভাইসে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এটাকে প্রিন্ট করার জন্য আবার এখানে ক্লিক করুন এবং এখানে সরাসরি আপনার প্রিন্ট বাটনও পেয়ে যাবেন প্রয়োজনে আপনারা এটাকে শেয়ারও করে দিতে পারেন সেন্ট ফাইলে ক্লিক করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন রকম প্রশ্ন থাকলে অবশ্যই কামেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ব্যালাইকন প্রেস করুন